আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় এবং পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি রাঙ্গামাটি। প্রাচীনকালে এই জেলায় প্রচুর পরিমাণে কার্পাস তুলা পাওয়া যেত, যার নাম অনুসারে কার্পাস মহলই ছিল এই জেলার প্রাচীন নাম। বর্তমানে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। পাহাড়, নদী ও লেক বেষ্টিত একটি বৈচিত্র্যময় জনপদ, যেখানে চাকমা, মারমা, রাখাইন সর্বোপরি বাঙালি সহ 14টি জনগোষ্ঠীর বসবাস। প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ লেন্সনায়ক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজ কল, বেদমুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম বৌদ্ধ বিহার, ডোলোছড়ি জেদবন বিহার ইত্যাদি। সাজেক ভ্যালি নিয়ে বিস্তারিত ইতোমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি উপরে আইকন বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ এই ভিডিও থেকে আমরা রাঙ্গামাটি জেলার প্রধান প্রধান ভ্রমণ স্পটগুলো নিয়ে বিস্তারিত জানব। যারা আমাদের পর্যটক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি। কাপ্তাই লেক। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলা অনন্য পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীব বৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলোর পরিপূর্ণ রূপের দেখা মেলে। ঝুলন্ত ব্রিজ। পর্যটনপ্রেমী মানুষদের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক করে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের এক পাশে পাহাড়ের ওপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা ফি দিতে হয়। শুভলং ঝর্ণা। রাঙ্গামাটি সদর হতে মাত্র 25 কিলোমিটার দূরত্বে শুভলং বাজারের পাশেই শুভলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতো শুভলং ঝর্ণাতেও শুকনো মৌসুমে পানি খুব কম থাকে। বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেকে আছড়ে পড়ে। এছাড়া শুভলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের সৌন্দর্য আপনাকে আবেগময় করে তুলতে পারে। দুই পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া লেক দেখে থাইল্যান্ড বলে ভ্রম হতে পারে। শুভলং ঝর্ণার সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। পাহাড়ের ওপর থেকে পাথরে মাটিতে ঝর্ণাধারা আছড়ে পড়ার অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। অতিরিক্ত কাপড় সাথে থাকলে ঝর্ণার শীতল পানিতে স্নান করে শরীর জুড়িয়ে নিতে পারেন। হ্যাপি আইল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙ্গামাটি জেলার ভেদভেদি এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে হ্যাপি আইল্যান্ড গড়ে তোলা হয়েছে। মনোরম সবুজ প্রকৃতি ও চমৎকার নির্মাণ শৈলীর এই দ্বীপটি মূলত একটি ওয়াটার পার্ক। প্রায় 45 একর জায়গা জুড়ে একটি বিশাল আকৃতির মাছের আদলে
বিনোদনের ভিন্ন ধর্মী আয়োজন নিয়ে গড়ে তোলা হয়েছে হ্যাপি আইল্যান্ড। এই পার্কে আছে ওয়াটার রাইড, লেক ভিউ সুইমিং পুল এবং বোট রাইডিং সহ আকর্ষণীয় নানা উপকরণ। সারি সারি ফুলের গাছ দিয়ে সুশোভিত হ্যাপি আইল্যান্ড পার্ক সব বয়সী মানুষের ভালো লাগার মতো একটি জায়গা। এছাড়াও এখানে আছে পিকনিক করার যাবতীয় সুব্যবস্থা, কফি শপ ও মৎস্য কন্যার ভাস্কর্য। বর্তমানে শিশু কিশোর সহ সকল বয়সী মানুষের বিনোদনের অন্যতম স্থান হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রাজবন বিহার। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাজবন বিহার রাঙামাটি জেলায় অবস্থিত। রাঙামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল এই রাজবন বিহার। চিন্তা প্রচারক ও ধর্ম দার্শনিক বৌদ্ধ ধর্মীয় নেতা শ্রদ্ধেয় সদানন্দ মহাস্থবির বনভ্রান্তে 1977 সালে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটিতে আসেন। বনভ্রান্ত ও তার শিষ্যদের বসবাসের জন্য এই বিহারটি নির্মাণ করা হয়। বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসাবে পরিচিত হয়েছে। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, পার্বত্য অঞ্চলের এই ধর্মজ্ঞান চর্চা কেন্দ্রটি দুনিয়ার সব প্রকৃতিপ্রেমী, সৌন্দর্য ঘনিষ্ঠ এবং জ্ঞান সাধক মানুষের জন্যই। ভ্রমণে এই বিহার ঘুরে দেখার আনন্দের সাথে খুব সহজেই যুক্ত হবে জানার নতুন ভুবন। পলফুয়েল পার্ক। রাঙামাটি জেলার পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলফুয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসাবে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলফুয়েল পার্ক মুখর হয়ে ওঠে। এছাড়া এখানে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে। কমলক ঝর্ণা। কমলক ঝর্ণা দেখতে সাজিক ভ্যালির রুইলুই পাড়া হতে 2-2.5 ঘন্টা ট্রেকিং করতে হয়। সাজিক ভ্যালির পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা দেখার পর আরও রোমাঞ্চিত হতে চাইলে ঘুরে আসুন কমলক ঝর্ণাটি। তবে এর জন্য অন্তত একদিন সাজিক ভ্যালিতে অবস্থান করা ভালো। কমলক ঝর্ণার স্থানীয় নাম পিদাম তৈসা ঝর্ণা বা সিকাম তৈসা। সুন্দর ঝিরিপথ ধরে চলতে চলতে বিভ্রান্ত হতে পারেন, কিংবা অতিবর্ষণে কোথাও কোথাও ঝিরিপথ বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং প্রথমবার ঝর্ণাটি দেখতে গিয়ে থাকলে একজন গাইড সাথে নিয়ে যাওয়া আবশ্যক। বর্ষা মৌসুমে ঝিরিপথ বেশ ইচ্ছির থাকে, আবার মাঝে মাঝে খাড়া পাহাড় বেয়ে উঠতে ও নামতে হয়, তাই সতর্ক থাকুন সবসময়। লেক ভিউ আইল্যান্ড। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙামাটি জেলার কাপ্তাই লেকে গড়ে তোলা হয়েছে লেক ভিউ আইল্যান্ড নামক পর্যটন কেন্দ্র। লেক ভিউ আইল্যান্ডে রয়েছে নীলকৌড়ি বাজরা, দৃষ্টিনন্দন কটেজ, হিলটপ সুইমিং পুল, অ্যাডভেঞ্চার পার্ক এবং মাছ ধরার সুব্যবস্থা। কাপ্তাই লেকে ঘুরে বেড়ানো এবং রাত্রিযাপনের জন্য তৈরি করা হয়েছে নীলকৌড়ি নামক 50 ফুট দৈর্ঘ্যের অভিজাত বজ্রা নৌকা। কাপ্তাই লেকের নিকট টিলায় নির্মাণ করা হয়েছে হিলটপ রিসোর্ট। শিশুদের জন্য কিডস কর্নারের নাম রাখা হয়েছে ইয়েলো জোন এবং অরেঞ্জ জোন। আমাদের বাংলাদেশ সিরিজের পূর্ববর্তী ভিডিও খাগড়াছড়ি জেলা নিয়ে ভিডিও দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করুন। এরপর কোন জেলা নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। আমরা খুব দ্রুত হাজির হয়ে যাব আপনাদের কাঙ্ক্ষিত জেলা নিয়ে। ভ্রমণ করুন, বিশ্বকে জানুন। আমাদের সাথে ভ্রমণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।